কোনো একজন অভিনেতা কোনো এক টিভি চ্যানেলে একই সাথে একটা প্রোগ্রামে একত্র হলাম, প্রসঙ্গত উনি বলছিলেন যে আমরা এই যে সিনেমা করি, আমরা সিনেমায় চেষ্টা করি এটা বার্তা দেওয়ার যে খারাপ মানুষ যত খারাপই হোক বদলক খলনায়ক, উনি খলনায়কের অভিনয় করেন, তো বলছিলেন যে আমরা আসলে চেষ্টা করি এটা বোঝানোর জন্য, দর্শককে বার্তা দেওয়ার জন্য যে জয় নায়কেরই হয়, কারণ সে সততার উপরে থাকে, সত্যের উপরে থাকে, আর খলনায়ক সে যতই উসফুস করুক, যতই মাস্তানি মাতবুরি করুক, একটা পর্যায়ে ফিনিশিংয়ে সিনেমা শেষে এসে তাকে হয় পাকড়াও হতে হয়, আর না হলে সে মারা পড়ে, আর না হলে সে যেভাবে হোক ধরাশায়ী হয়, অর্থাৎ অন্যায় কোনোদিন টিকে থাকতে পারে না। এই শিক্ষাটাই আমরা সিনেমার মাধ্যমে দিচ্ছি। আমি আর বদলককে সেখানে যেহেতু অনুষ্ঠানে একেবারে অন রেকর্ডে আমি আর তাকে এটা বলতে পারি নাই যে ভাই আপনাদের সিনেমা দেখে কতজন মানুষ বাংলাদেশে খারাপ পথ থেকে ফিরে আসছে, সিনেমা হল থেকে বের হয়ে বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আমি আর মাস্তানি ডাকাতি করবো না, আমি আর সন্ত্রাসী করবো না, কারণ এই যে সন্ত্রাসের পরিণতি, খলনায়ক বেচারা কী অবস্থা হয়েছে, আমারও তাই হবে, অতএব আমি এই ভয়ে এই পথ থেকে সরে আসছি। একটা দুর্ঘটনাও কি আপনাদের সিনেমা থেকে আজ পর্যন্ত হয়েছে? তাহলে আপনারা সমাজকে ভালো কিছু দেওয়ার নাম দিয়ে যে কোটি কোটি টাকা নষ্ট করছেন আর যুবকদের কোটি কোটি ঘন্টা অপচয় করছেন, জাতির সম্পদ নষ্ট করছেন বিনোদনের নামে, আপনারা বরং এই সমস্ত নাটক সিনেমার মাধ্যমে বেহায়াপনা, অশ্লীলতা, ব্যভিচার, পরকীয়া, বাবা মার অবাধ্য হওয়া, বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এগুলোকে আপনারা এমনভাবে প্রমোট করেছেন, আমি হাজারটা দেখাতে পারবো যে আপনার সিনেমা দেখে একটা আস্ত ভালো ছেলে ইফটিজিং করেছে, একটা আস্ত ভালো ছেলে সে বাবা মার অবাধ্য হয়ে তথাকথিত প্রেমকে জয় করার জন্য, কারণ আপনার সিনেমা আপনি দেখান, আপনার নাটক আপনি দেখান যে কিভাবে প্রেমকে জয় করতে হয়, নিজের ভালোবাসাকে জয় করতে হলে বাপ মাকে ত্যাগ করতে হবে, সমাজকে ত্যাগ করতে হবে, সবাই ত্যাগ করে হলেও ওই আকাম করতে হবে, এই কুশিক্ষা দিয়ে বহু যুবককে আপনি বাবা মার কোল থেকে সরিয়েছেন, বহু যুবক যুবতীকে আত্মহত্যার পথে নিয়ে গেছেন, বহু অন্যায়ের বিস্তার আপনারা ঘটিয়েছেন। আপনাদের মাধ্যমে এই সমাজে আপনার কোনো উন্নতি বা কোনো অগ্রগতি তো হয়নি, ক্ষতি হয়েছে বহু সম্মানিত উপস্থিত। আমরা ভিনদেশি যে সমস্ত সিরিয়ালগুলোর কথা শুনি পত্রপত্রিকা মারফতে, এগুলো থেকেও আমাদের সমাজে পরকীয়া এর শিক্ষা হাতে কলমে পাচ্ছে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, এখান থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি যদি এক কথা আমাকে জিজ্ঞাসা করেন কারণ কি, প্রতিকারের উপায় কি, আমি এক কথায় বলতে পারি এর কারণ হলো আমাদের মধ্যে মোরালিটি, নীতিনৈতিকতা এবং মূল্যবোধের অভাব। মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, মূল্যবোধের এখন কোনো দাম নাই, এই সমাজের সব কিছুর দাম আছে, শুধু কিসের দাম নাই, মূল্যবোধের কোনো দাম নাই। আপনার টাকা পয়সা আছে, আপনার দাম আছে, আপনার পদ আছে, আপনার দাম আছে, আপনার একটা চেয়ার আছে, আপনার দাম আছে, আপনার পপুলারিটি আছে, আপনার দাম আছে, আপনার গায়ে জোর আছে, আপনার দাম আছে, কিন্তু আপনি মানুষটা সৎ, বাট আগে যেগুলো কথা বললাম এর কোনোটাই নেই, আপনার গায়ে জোর নাই, আপনার চেয়ারের জন্য নাই, আপনার কলমের জন্য নাই, আপনার পয়সার জন্য নাই, বাট মানুষটা আপনি সৎ, কি বলেন, দুই পয়সার কোনো মূল্য এই সমাজে আছে?